কথা বাতাসের আগে যায় আর ভালো কথা কিন্তু ছড়াই না। জোরে কথা বলেন ঠিক কিনা? এদেশের বরণ উচ্চ গুণ্ড বদমাইশ লম্পট গুলোরা হাজার হাজার সেঞ্চুরি করে লম্পট গিরি করে বদমাইশ গিরি করে, তাদের কোন বিচার হয় না, সম্রাট জামিন পায়, আর আলেমরা মিথ্যা মামলায় কারাগার মাছের পর মাছ বছরের পর বছর ঝুঁকে ঝুঁকে মরে, তাদের বিচার হয় না। আমার আল্লাহ বলে ছাড়তে হবে, কিন্তু আমি আল্লাহ যেদিন বিচার করব পালিয়েও তোমরা কুল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালতে যদি বিচার না হয় আমার আল্লাহর আদালতে বিচার হবে। সেদিন কোন নাস্তিক কোন বেঈমান কোন আবু জেহেল কোন আব্দুল ইবনে উবাইর বংশধরেরা মাটির নিচে 13 হাত গর্ত করে পালিয়ে থাকলেও সেখান থেকে টেনে এনে তোমাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন, জাতির কল্লোধর, জাতির রহমান, উলামায়ে কেরাম বন্দি অবরুদ্ধ কারারুদ্ধ মিথ্যা মামলায় বছরের পর বছর চরিত্রের অপবাদ দিয়ে কারো 5 বছর 2 বছর 8 বছর 10 বছর জীবন অবরুদ্ধ, আর তুমি তাত কেলিয়ে বেড়াও আকাম কুকাম করে, তুমি মনে করেছো এই দুনিয়ায় তুমি মাপ পেয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ দরবার থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ। কারণ ফিরাউন সাজ্জাদ হামান কারণ কেউ রক্ষা পায় নাই, আর আমি আর আপনি তো কোন কের হনুমান। কথা কন, আমার তো মনে হয় আজ এই সমস্ত উলামায়ে কেরামের চারিত্রিক পদস্খলন দেখিয়ে অবরুদ্ধ কারারুদ্ধ করে রেখেছেন। খোদার কসম, যদি আল্লাহর পক্ষ থেকে কোরআনের নাজিল হওয়ার কোন ব্যবস্থা থাকতো তাদের চরিত্রের সত্যায় আমার আল্লাহ কোরআনুল কারিম দিয়ে তাদের পবিত্রতার ঘোষণা করতেন। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন, কিন্তু বিধান নাই, সিস্টেম নাই, তাই তারা ঢুকে ঢুকে মরছে। এটা আমাদের জন্য দুঃখের বিষয় নয়, আমাদের জন্য আনন্দের বিষয়, কারণ আমাদের আকাবিদদের জীবনটা এরকমই ছিল। কথা বলেন, আজ দুঃখ লাগে আমাদের যখন এদেশের কওমি উলামায়ে কেরাম এই অংশ যখন রেকর্ড করে শোনেন, কওমি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্ত উপনীত হয়েছে। কি কোন দল কওমি আলিয়া সব যখন ঐক্যবদ্ধ হতে চলেছে, একটা জায়গায় পৌঁছাতে গিয়েছে, আমার দেশের একজন পথিত দশা স্বঘোষিত, আমি আজকে চ্যালেঞ্জ করলাম, উনি ডক্টর নয়, স্বঘোষিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আলেমদের ভিতর এমন একটা বাউন্সার বল ছেড়ে দিল ইসলাম তিনটেই ভেঙে গেল। কথা বলেন না কেন? যখন আলেম ঐক্যবদ্ধ হয়েছে, কি জামাত, কি চরমোনাই, কি হেফাজত, কি জমিয়ত, কি রসুলপুর, কি ফুরফুরা, সব যখন ঐক্যবদ্ধ হয়ে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে, ঠিক তখনই ইহুদি নাসারাদের টাকা খেয়ে তাদের পোষ্য গোলাম হয়ে আপনার মিস্টার উসমান সাহেবের নৌকার ফুলে তুলা দেন, তখন আপনার আপত্তি হয় না। আর যখন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে যায়, আপনি বাউন্সার মারে, গুগলি মারে, একবারে বোল্ড স্ট্যাম্প করে দিয়ে ওলামাদের বিভেদ তৈরি করতে চান, এটার দ্বারাই প্রতীয়মান হয় আপনি আলেম বান্ধব নয়, এদেশে ইসলাম কায়েম হোক এটা চান না। টিকাই যায় না তার গুজই। সেই লোক যদি আপনি আজকে কেসে পড়ে দেন, আপনার পকেটের টাকা ছাড়া জামিন করে কিনা? কথা কন না করবে? আর দো জাহানার নবী, আপনার আমার পেয়ারা হাবিব, কোন কিছু চায় না, তার কোন বিনিময় চায় না, টাকা চায় না, পয়সা চায় না, লোক লস্কর চায় না। কিয়ামতের ময়দানে সকল নবীরা যখন ইয়া নাফসি বলে চিৎকার করবে, আমার নবীর আল্লাহ আগে বিশের গোনা মাফ কর, জান্নাতের সুসংবাদ দিয়ে আমার নবী জান্নাতে না গেলে অন্য কোন নবী পর্যন্ত যাবে না, আমার নবী জান্নাতে না গিয়ে মাথা মস্তক অবনত করে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন। এই রকম দয়ার নবী কি পাবেন গো? এরকম দয়ার নেতা কি আর দুনিয়াতে পাওয়া যায়? আজ আপনারা যার পক্ষে লাঠি মেরেছেন, কোন কারণে মত ঐক্য মত পার্থক্য তৈরি হয়ে গেলে আগামীকাল সন্ধ্যায় আপনার বাড়ি পুলিশ পাঠাই, ওই নেতাই আপনাকে গ্রেপ্তার করবে। আওয়াজ করেন সত্য না মিথ্যা? অথচ আপনার আমার রসুলের উম্মত, দাড়ি কাটেন, সুস খান, ঘুষ খান,
জিনা করেন, ব্যভিচারী করেন, আমার রসুলকে বাংলার জমিনের জিনাইদার জমিনের হরিণাকুণ্ডের কুলাঙ্গা ওর নিয়ে পোস্ট করাটা আমার ফেসবুক অফ করে দিয়েছে। এক কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে বা যে মন্তব্য করে, তুমি চরমোনায় যাও, তুমি রসুল বলে যাও, তুমি তাবলিগ করো, তুমি ফুরফুরা করো, তুমি জামাত ইসলাম করো, আর এই জিনাইদার বুকে নবীর দুশমন জীবিত থাকে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন, সুতরাং সর্বত্র তুলতে হবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের আর প্রতিরোধ নেই, এবার আমরা প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। তৈরি আছো কারা কারা? আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা, বিশ্ব নবীর অপমান আপনারা রাগ করেছেন? আমি কারোর বিরোধিতা করেছি, শত্রুতা করেছি, কারণ আমার বাবাকে আমি ভালোবাসি, আপনার বাবাকে আপনি ভালোবাসেন, আপনার নেতাকে আপনি ভালোবাসবেন, নো অবজেকশন। এদেশে বঙ্গবন্ধু জাতির জনক, স্বাধীনতার পৃষ্ঠপোষক, স্থপতি, তাকে নিয়ে কেউ গালি দেয় এটাও আমরা চাই না। কথাগণ, জিয়াউর রহমানকে নিয়ে গালি দেখ এটাও আমরা চাই না, এরশাদকে নিয়ে গালি দেখ এটাও আমরা চাই না, কোন সম্মানিত ব্যক্তিকে নিয়ে গালি গালাজ করুক এটাও আমরা চাই না। 100 কোটি শেখ মুজিব, 200 কোটি জিয়াউর রহমান, 300 কোটি এরশাদ একত্রিত করলে আমার নবীর গায়ের একটা ঘামের দাম হবে। আওয়াজ করতে হবে মুসলমানদের, গায়ের দাম হবে। তাদেরকে আঘাত করলে যদি ১৬ কোটি ১৮ কোটি মুসলমানের প্রাণের দাবি, আমার নবীর বিরুদ্ধে যারা মন্তব্য করবে তাদেরকে ফাঁসির রায় পার্লামেন্টে পাশ করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহ আকবার বলে হাত দেখাই দেন, আরো ধরে আল্লাহ আকবার বলেন। কারণ এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ শিখর আসন করে, সর্বোচ্চ মর্যাদা দেয়। আমরা ঠেলাঠেলি, গুজগতি, মারামারি, কুদাকুদি, কিলাকিলি, বোকাবুকি করতে আসি নাই। আপনি ভালোবাসেন আপনার নেতাকে, ঠিক আমার জায়গা থেকে, আমার জীবনের থেকেও ভালোবাসি আমার নবীকে, তার মহব্বত করি বেশি। জোরে কথা বলেন, কিয়ামতের ময়দানে আপনি পালিয়ে যাবেন, মা চলে যাবে, বাপ চলে যাবে, নেতা চলে যাবে, কেউ থাকবে না, সব পালিয়ে চলে যাবে। আমরা এত কাল ওয়াজ করে আপনাদের বুঝতে পারি নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে চরম বিভীষিকাময় মুহূর্ত যখন তৈরি হয়ে যাবে, গুনাহগার দৌড় দিয়ে ভাইয়ের কাছে যাবে। কোথায় যাবে বলেন, 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 ভাইয়ের কাছে যাবে। ভাই বলবে আমি তোমাকে চিনি না, আমি খুব সংক্ষেপ করে কথাটা বলছি, ভাই তোমাকে চিনবে না, মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, সাহেবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব যাদের জন্য রাত দুপুরে কাজে করেন, ঘর পরের বাড়ির ইট ভাঙেন, পরের বাড়ির ঘর ভাঙেন, কাজে করেন, এই লোকগুলো কেউ আপনারা চিনবে না, লাঠি দিয়ে তাড়িয়ে দিবে, একমাত্র আমার নবী আমার সুপারিশের জন্য দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার জীবনের মত হলো সেই নবীর জন্য আমার এই রক্তটা যদি দিতে হয়, জীবনটা যদি দিতে হয়, ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, অবরুদ্ধ যদি হতে হয়, স্টেজে যদি গুলি খেয়ে মরতে হয়, সেই মৃত্যুটাও হবে আমার নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। তৈরি আছেন আপনারা? কারা কারা আল্লাহু আকবার বলেন। কারণ কেন লাভ, আমি কেন এই মৃত্যুটা কামনা করি, এর পিছনে লজিক আছে না নাই? আপনি এমপি মহোদয়, বোবজেলার চেয়ারম্যান মহোদয় বা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়, সম্মানিত মানুষ, থানায় গেলে অফিসার আপনাকে এক কাপ চা দিবে না? কথা হয় না কেন? সম্মান করবে কি না? লাভটা কি? শক্তিশালী কোনো ব্যক্তির সাথে আপনার একটু লিংক আছে, একটু সম্পর্ক আছে, ঠিক? পাওয়ার ফুলে শক্তির সাথে
আপনার একটু লিংক আছে, একটু সম্পর্ক আছে, ও মুসলমান, ও আল্লাহর গোলাম, ও আমার ফলকুবাবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার রসুলের প্রেমে যদি তোমার চোখ দিয়ে পানি পড়ে, আমার রসুলের প্রেমে যদি তোমার জীবনটা কুরবানি করতে পারো, আমার রসুলের জন্য যদি তোমার জীবনে অর্থ ব্যয় করতে পারো, কথা বলো, আমার রসুল কি তোমাকে রেখে কিয়ামতের ময়দানে জান্নাতে একা একা যেতে পারবে? কথা বলেন, তাহলে আপনার মৃত্যুর জন্য নির্ধারিত সময় আসে না, যে কোনো সময় হতে পারে, এখন হতে পারে, আমার এখন হতে পারে, তাহলে আমার মৃত্যুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরা, আমার কথা বলা, সব কিছু আল্লাহর জন্য। আর এই রকম মানসিকতা নিয়ে যদি আপনি বুঝতে পারেন, শুনতে পারেন, জীবনের আমল করার মানসিকতা নিয়ে শুনতে পারেন, অল্প আমলে আর অল্প এলেমে আর অল্প ওয়াজে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহটাকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার জীবনের নামাজ, আপনার জীবনের কুরবানি, আপনার জীবনের যুদ্ধ, জিহাদ, আন্দোলন, সংগ্রাম, দান, সদকা, নামাজ, রোজা, আপনার জীবনের বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার ইনকাম করা, ইনকাম বন্ধ হয়ে যাওয়া, একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে কথা বলেন কার জন্য? কারণ আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ গোটা জিন্দেগির দায়িত্ব আপনার নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন বান্দা আমার হয়ে যাবা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষ, ও ঝিনাইদহ বাসী, ভালো করে কানটা খাড়া করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো পেশানি নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো, তাহলে আমার বিপদ আপদ, বালা মুসিবত, আমার সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক কে? সবাই হাতটা উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো হতাশা, কোন জিনিস এমন কোন জিনিস তোমাদের বিধিবিধানে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন তৈরি হতে পারে, হুজুর আমরা যে মুমিন হয়েছে কিনা এটা আমি বুঝবো কি করে, বা আমার ভিতরে অনুধাবন শক্তি তৈরি হবে কি করে? আছে না, আমি যে ইমানদার, আমি যে মোমেন, এটা বোঝার জন্য উপায় কি? আব্দুল মোমিন নাম রাখা, কথা কয় না, আব্দুল জব্বার নাম রাখা, হ্যাঁ, হাসান মাহমুদ নাম রাখা না? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, তখন তুমি বুঝে নেবে তোমার ভিতর ইমানের শক্তি বর্ধিত হয়েছে, আর যখন মন্দ কাজ তোমার অন্তরের ভিতরে ঘৃণা তৈরি করবে, মন্দ কাজের প্রতি তোমার ঘৃণা জন্মাবে, তখন বুঝে নিয়ে তোমার ইমানে শক্তি তৈরি হয়েছে। এবার আমি জানতে চাই আপনাদের কাছে, নামাজ পড়া কি ভালো কাজ না মন্দ কাজ? মাগরিব আর ঈশা করেছেন কে? কে একটু হাত উঁচু করেন, হাত নামা, পড়েন নাই কি ডাকি না, একটু সত্যি কথাটা কন, আল্লাহর রাস্তায় মহাবিলে বসে মিশে কথা কইেন না, একে তো পড়েন নাই গুনাহ করেছেন, আবার পরের মিশে কথা করবেন, হাত উঠেছেন, আলহামদুলিল্লাহ, বসেন, নিয়ত করেন, আর নামাজ কামাই দেব না, জীবন দিব তো নামাজ কামাই দিব না, যে কয়জন নামাজ না পড়লো হাত তুলেছিলেন, সেই কয়জনের তো একজন হলে হাত উঁচু করেন তো, আর জীবনে নামাজ কামাই দেব না,
আজকের মাহফিল সফল, কেউ আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ আপনার পড়তে ভালো লাগে না, আপনি মুমিন না। কথা কন রাগ করলেন আপনারা? নামাজ পড়া ভালো কাজ আপনার ভালো লাগে না, ঘুষ খাওয়া ভালো কাজ আপনার মন্দ কাজ আপনার ভালো লাগে, এরকম মুসল্লার বান্দা আছে না? ঘুষ খাওয়া কি কাজ? এই এই মন্দ কাজ করার জন্য কিছু মানুষ আছে না আল্লাহর ওলিরা, দাতালের মতো খায়? আছে? চুরি করা, মানুষের বাড়ি ভাঙা আপনারা করেন না কয়দিন আগে? কোন তো খবর নেব মানে? তাহলে নামাজ পড়া কি কাজ? ওয়াজ শুনতে আসা, রোজা রাখা, আলেমদেরকে সম্মান করা, মাদ্রাসায় টাকা দেওয়া, দিনের পথে শ্রম দেওয়া, পক্ষান্তরে চুরি করা, জিনা করা, প্রেম করা, সেমরিকে লাইন মারা, মোবাইলে ফেসবুকে চ্যাটিং করা, যুবকগুলো মিটমিট গ্রাস থাকে, শয়তানগুলো কথা কচ্ছে, মানে মাহফিলের ভিতরে বসেই লেগে গেছে ওই কথা। এই অন্যায় কাজ আপনার ভিতরে ঘৃণা তৈরি হবে, আর ভালো কাজ আপনাকে পিটাইও ঠেকানো যাবে না, এই মানসিকতা যার তৈরি হবে ওই লোকটা হলো মুমিন। সুবহানাল্লাহ। অবশ্যই এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছেন, এই চামার পিছনে মাওলানা ইউনুস আলী সাহেব, অবশ্যই আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, 1 কোটি টাকা নয় পৃথিবীর বাচ্চা একটু তাকে দিয়ে দেন, কিন্তু একক তো নামাজ আল্লাহর বান্দা ছাড়বে না, এই রকম মানুষ এই মজলিসের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন আছে না নাই? আবার একদল মানুষ আছে এই মাহফিলের আয়োজক স্বেচ্ছাসেবক কমিটির দায়িত্বশীল বলায় নেমপ্লেট লাগিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে, মোটে কালে নামাজ পড়ে না, গেলে মহিলা প্যান্ডেলের কোনায় কোনায় ঘরে আছে। তাহলে ওর কি ইমান আছে? ও তা বুঝেন, ও টাটকা শয়তান। কথা কন না কেন? ভালো কাজ আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ আপনার ঘৃণা তৈরি হয়, আপনি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার এবার এই মুমিনদের দায়িত্বটা কি? এই করুণাল করিম থেকে ছোট্ট একটা আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি, আর তৎপ্রসঙ্গে একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আদিহিম রাউন। 18 নম্বর পারা সূরাতুল মুমিন প্রথম 7 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফল কাম, মুমিনদের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ চিত্রিত করেছেন। আমি মাঝখান থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের উপর অর্পিত আমানত যথার্থ রক্ষা করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমানত, এটার উপর আমার মৌলিক বিষয়, আমানতের উপর যারা দায়িত্বশীল কর্তব্য পরায়ণ তাদেরকে পুরস্কার দিবেন কে? আরো আসতে বলেন কে? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এর পূর্বে আল্লাহ পাক কয়েকটা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াযাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মুমিনেরা সফল কাম ওই সমস্ত মুমিনেরা যারা তারা খুশু খুদুর শহীদ নামাজ আদায় করবে। এর পরবর্তীতে আল্লাহ কয়েকটি বিষয়ের পরে আমি বলেছি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আজকে আমার বিষয় হলো আমানতদারির গুরুত্ব, আমানতদারিতা, আমানতদারিতা আল্লাহ প্রদত্ত কি আর আমরা করছি কি, আল্লাহ আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন আর আমরা কতটুকু পালন করতে পেরেছি। যদি আল্লাহ প্রদত্ত আমানতদারিতা যথার্থ পালন করি, আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে কি? জোরে কথা বলেন, আরো জোরে বলেন, জান্নাতে যেতে চান কারা কারা? আল্লাহ আকবার বলেন। জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হলো
হিংসার বিদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষের আমি একটা ফাঁদ তৈরি করে দেখেছি। মানুষ যখন দুনিয়াতে কাউকে না কাউকে বিপদে ফেলতে চায়, কোন প্রাণী যখন ধরতে চায় যেমন ফাঁদ পেতে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইরকম করে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তুমি কোন মানুষকে একটা বিপদে ফেলবে, একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত করতে চাইবে, আমি আল্লাহ পাক তার জন্য 70টির বেশি বিপদের মুখোমুখি করিয়ে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারীরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। তিন শ্রেণীর মানুষ এই ধরনের সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল লাযি জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা। ওয়াইলুন একটি জাহান্নামের নাম। ওয়াইলুন কি? কথা বলেন, কথা বলেন। জাহান্নামের নাম ওয়াইল মানে ধ্বংস। ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা যারা সামনে পিছনে এবং সম্মুখে মানুষের কিবত শিকায়ত করে, পরনিন্দা করে, গালিগালাজ করে, একে অপরের দোষ তালাশ করে, তালাতালি করে। বলেন বর্তমান বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? নিজের পিছনের দিকে তাকায় না, নিজে নামাজ মোটে কালে পড়ে না, ইমাম সাহেবের ভুল ধরতে মোটেও ছাড়ে না। আর যারা নামাজ লোক তাদের ভুল ধরতে আল্লাহ পাকের রহমতে কোন রকম দেরি করে না। এরম দুসে আল্লাহর ওলি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমার এই মানুষগুলো হলো কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে জেনে না জেনে, বুঝে না বুঝে, কোন অথেন্টিক সূত্র ছাড়া মানুষের দোষটুকু নিয়ে আলোচনা করে। এই মানুষগুলো কি ভালো না খারাপ? বর্তমান সমাজে এই শ্রেণীর লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? আর এর সূচনা করেছিল কিনা জানেন মিস্টার আব্দুল্লাহ ইবনে উবাই? কে বলেন? মিস্টার আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুদ্ধের ময়দান থেকে তিনি যখন ফিরে এসেছিলেন, সকালবেলা হয়ে গিয়েছেন, তিনি প্রয়োজনের খাতিরে বাইরে গিয়েছেন। সূরা নূরের 9-11-20 আয়াত পর্যন্ত আল্লাহ পাক ইন্নাল্লাযীনা জাআউ বিলিফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম বাল ওয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো রে, তোমরা হয়তো মনে মনে খারাপ ধারণা করেছো, খারাপ চিন্তা করেছো, তোমাদের দৃষ্টিতে হওয়া শাররাল লাকুম খারাপ, কিন্তু আমি আল্লাহ বল হওয়া খায়রুল লাকুম, আমি আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছি। একবার জোরে করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নিত্য প্রয়োজনের জন্য তিনি যখন কাবুলে রওনা দিয়েছেন, তার কিছুক্ষণ পূর্বেই বাহিরে গিয়েছিলেন,
মূল কথাটা আমি সংক্ষেপ করে বলি বন্ধুগণ আমার, প্রয়োজন সেরে এসে দেখে কাফেলা চলে গিয়েছে, আল্লাহর নবীর স্ত্রী সেখানে কাপড় পরিধান করে বসে পড়েছিলেন, তার চেহারা দেখার মতো ছিল না। যুদ্ধের ময়দান ফিরে আসার জন্য একজন লোক থাকতে সাফওয়ান, আল্লাহর বান্দা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোটবেলার থেকে চিনতেন, তিনি জানতেন, ছোটবেলায় তেনার সামনেই তিনি বড় হয়েছেন, সঙ্গত কারণে পর্দার বিধান লঙ্ঘিত হয় নাই, আবৃত অবস্থায় দেখে চিনতে পেরেছেন যে এ আর কেউ নাই, এগুলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। জোরে বলেন না আল্লাহু আকবার। কান্না খাড়া করে নিজেকে তাকান, কাফেলা মদিনায় পৌঁছে গিয়েছে, আল্লাহর নবীর স্ত্রী এত পাতলা ছিলেন, হাওদা উঁচু করে উঁচুর উপরে বসিয়েছেন, কিন্তু এর ভিতরে মানুষ আছে কিনা কিন্তু কিছু ইটার পান নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বললে এবার চরম সুবর্ণ সুযোগ যায়, আমাদের মুসলমানদের ইমানদারদের ভিতরে দাঁড়িয়েলা টুপিওয়ালা মৌলবীদের ভিতরেও এইরকম মোনাফেক আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার রাতে গলিতে ছড়িয়ে দিল, নবীজির স্ত্রী আবু বকরের কন্যা অমুকের সাথে চরিত্র খারাপ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে তাম মদিনায় ছড়িয়ে বলল, আল্লাহর নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল, কারণ কু কথা বাতাসের আগে যায় আর ভালো কথা কিন্তু ছড়াই না। জোরে কথা বলেন ঠিক কিনা? এদেশের বড় উচ্চ গুণ্ড বদমাইশ লম্পট গুলোরা হাজার হাজার সেঞ্চুরি করে লম্পট গিরি করে বদমাইশ গিরি করে, তাদের কোনো বিচার হয় না, সম্রাট জামিন পায়, আর আলেমরা মিথ্যা মামলায় কারাগার মাছের পর মাছ বছরের পর বছর ঢুকে ঢুকে মরে, তাদের বিচার হয় না, আমার আল্লাহ বড় সহ্য হবে, কিন্তু আমি আল্লাহ যেদিন বিচার করব পালিয়েও তোমরা কুল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালতে যদি বিচার না হয় আমার আল্লাহর আদালতে বিচার হবে, সেদিন কোন নাস্তিক কোন বেঈমান কোন আবু জাহেল কোন আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধরেরা মাটির নিচে ইসরাহত গর্ত করে পালিয়ে থাকলেও সেখান থেকে টেনে এনে তোমাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন জাতির কল্লোধর, জাতির রহমান, উলামায়ে কেরাম বন্দী অবরুদ্ধ কারারুদ্ধ মিথ্যা মামলায় বছরের পর বছর চরিত্রের অপবাদ দিয়ে কারো পাঁচ বছর দুই বছর আট বছর দশ বছর জীবন অবরুদ্ধ, আর তুমি তাঁত কেলিয়ে বেড়াও কাম কুকাম করে, তুমি মনে করেছো এই দুনিয়া তুমি মাপ পেয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ দরবার থেকে মাপ পাওয়ার কোন সুযোগ, কারণ ফেরাউন সাজ্জাদ হামান কারুন কেউ রক্ষা পায় নাই, আর আমি আর আপনি তো কোন কের হনুমান। কথা কন আসল যে কথা বলছিলাম বন্ধুরে, মদিনায় চতুর্দিকে আওয়াজ পৌঁছে গেল, আল্লাহর নবীজি মা আয়েশাকে বললেন তুমি কয়েকদিনের জন্য বাবার বাড়িতে চলে যাও। আম্মা তো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বাবার বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবীজি কথা বলেন না, বাবা আবু বকর কথা বলেন না, মা উম্মার উম্মাল তিনি কথা বলেন না, একটিবার ভেবে দেখেন তো একজন মানুষের চরিত্র নিয়ে তামাম মদিনার অলিতে গলিতে যখন কুচ্ছা রটানো হয়েছে, তাও কোন মানুষটা গো আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, যিনি 2210 কান হাদিস বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, আবু বকরের কন্যা রসুলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তীক্ষ্ণ মেধার অধিকারিণী ছিলেন, তামাম মদিনার অলিতে গলিতে লোকে লোকে লোকারণ্য হয়ে গেল যে আয়েশার চরিত্রহীনা, আর আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বাতাসের গতিতে ছড়িয়ে দিচ্ছেন, একে তো স্বামী কথা বলেন না, বাবা কথা বলেন না, মা কথা বলেন না, আমার আল্লাহ ছাড়া কান্নার আর কোনো জায়গা নাই। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? চরম বিপর্যয়কর মুহূর্তে ভাবে 40টা দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিন পরে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ নাজিল করে হযরত আয়েশার চরিত্রের সত্যায়ন করে এবং কুচ্ছাকারীদের শাস্তির বিধান আমার আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার তো মনে হয় আজ এই সমস্ত উলামায়ে কেরামের চারিত্রিক পদস্খলন দেখিয়ে অবরুদ্ধ কারারুদ্ধ করে রেখেছেন, খুদার কথা
যদি আল্লাহর পক্ষ থেকে কোরআনের নাজিল হওয়ার কোন ব্যবস্থা থাকতো, তাদের চরিত্রের সত্যায়ন আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়ে তাদের পবিত্রতার ঘোষণা করতেন। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন। কিন্তু বিধান নাই, সিস্টেম নাই, তাই তারা ঢুকে ঢুকে মরছে। এটা আমাদের জন্য দুঃখের বিষয় নয়, আমাদের জন্য আনন্দের বিষয়, কারণ আমাদের আকাবীদের জীবনটা এরকমই ছিল। কথা বলেন, আজ দুঃখ লাগে আমাদের যখন এই দেশের কওমি উলামায়ে কেরাম এই অংশ যখন রেকর্ড করে শোনান, কওমি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্ত উপনীত হয়েছে। কি কোন দল কওমি আলিয়া সব যখন ঐক্যবদ্ধ হতে চলেছে, একটা জায়গায় পৌঁছাতে গিয়েছে, আমার দেশের একজন পথিত দশা স্বঘোষিত, আমি আজকে চ্যালেঞ্জ করলাম, উনি ডক্টর নয়, স্বঘোষিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী শেখ আলেমদের ভিতর এমন একটা বাউন্সার বল ছেড়ে দিল, ইসলাম তিনটেই ভেঙে গেল। কথা বলেন না কেন? যখন আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, কি জামাত, কি চরমোনাই, কি হেফাজত, কি জমিয়ত, কি রসুলপুর, কি ফুরফুরা, সব যখন ঐক্যবদ্ধ হয়ে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে, ঠিক তখনই ইহুদি নাসারাদের টাকা খেয়ে তাদের পোষ্য গোলাম হয়ে আপনার মিস্টার উসমান সাহেবের নৌকার ফুলে তুলা দেন, তখন আপনার আপত্তি হয় না। আর যখন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে যায়, আপনি বাউন্সার মারে, গুগলি মারে, একবারে বোল্ড স্ট্যাম্প করে দিয়ে ওলামাদের বিভেদ তৈরি করতে চান, এটার দ্বারাই প্রতীয়মান হয় আপনি আলেম বান্ধব নয়, এদেশে ইসলাম কায়েম হোক এটা চান না। কথা বলেন না কেন? এদেশে বহু আলেম আছে, বহু পীর সাহেব আছে, ইসলাম কায়েম হোক এটা চায় না, পীরের ব্যবসা হোক, কারণ এটা তো বিনা পুঁজির ব্যবসা। কি গো, কোনো টাকা লাগবে না, ইনভেস্ট করা লাগবে না, বিনা পুঁজিতে যেমন সমন একটা বন্ড মন্ড হয়ে যায় আপনাদের বাড়ির কাছে, এটা আছে এই রকম একটা হলেই বউ ছেলেমেয়েরা না খেয়ে থাকা লাগবে না। কিন্তু আলেম যদি রাজনীতি করে, আলেম যদি দিন কায়েম করে, আলেম যদি রসুলের শত্রুর বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই আলেমের বিরুদ্ধে তখন বাউন্সার আর গুগলি ছোড়া হয়। কথা বলেন, তার বিরুদ্ধে নির্যাতন করা হয়, এটা জেনারেল লোক যেমন করে, আবার আমাদের স্বজাতি ভাইদেরকে টাকা দিয়ে কিনে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে আমাদের মধ্যে ফাটল ধরানোর ব্যর্থ চেষ্টা করে, ঠিক কিনা বলেন? যে কাজটা করেছে মিস্টার আব্বাসী শেখ, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কর আমিন। এবার আসলে বলছিলাম বন্ধুরে, ইমানদার কাকে বলে আপনাকে বোঝাচ্ছিলাম, ভালো কাজ আপনাকে আনন্দ দিবে, আর মন্দ কাজ আপনার অন্তরে ঘৃণা তৈরি করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়া ভালো কাজ, রোজা করা ভালো কাজ, ওয়াজ মাহফিলে আসা ভালো কাজ, দান সৎকার করা ভালো কাজ, পক্ষান্তরে মিথ্যা কথা বলা, চুরি ডাকাতি করা, ঘুষ খাওয়া, জেনা খাওয়া, রাত্রে বেলায় ভোট চুরি করে কেটে নেওয়া, ভোট দিতে যেতে না দেওয়া, এখন আবার দুই ধরনের, একটা হলো কেটে নেওয়া আর একটা হলো যেতে না দেওয়া। কথা কন না, খবরদার বাড়িতে বেরোলে ঠেঙে গুছা থাকবে না, এরকম আছে না? এরকম যদি একটা আল্লাহর ওলি আছে না, এটা হলো মঙ্গল কাজ। রাত্রিবেলা কেটে নিয়ে যেমন অপরাধ, যেতে না দিয়া তেমনি অপরাধ। এই কর্মকাণ্ড গুলো যখন আপনার মধ্যে বিদ্যমান থাকবে, আপনি ভালো মানুষ না, ইমানদার না, আপনি ইমানদার হলেও আবু জেহেল উৎপালা সাইবার মতো ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, জাহান্নামের ভয়াবহ আলোচনা করা হয়, আর জান্নাতের প্রশংসার কথাগুলি বলা হয়, ওই মানুষটার অন্তরটা প্রকম্পিত হবে, হৃদয়টা প্রকম্পিত হবে। ওই জাতুলিয়াত আলাইহি মাযাতুহু যাদাতহুম ঈমানা, আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর বান্দার ঈমানটা বর্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ওয়াজের মাহফিলে বসে কারোর ঈমান বাড়ে, কারোর শয়তানি বাড়ে, কথা কন? কারো কারো রাগ আসছে না যে সারা বেটা কোনতে আসে, কোনতে আসে ধরি নিয়ে দিন, তা ধরি নিয়ে এখানে লাভ নাই, এ মাল ছিনা, এরকম রাগ হচ্ছে দু একজনের,
যে নামের খালি। আবার দু একজন মনে করছে না ঠিকই তো করছে, আছে না? আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আপনি এবার ভেবেন আপনি কোন কাতারের লোক। আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেলের চোখ দিয়ে পানি, কি বলে আবু বকরের চোখ দিয়ে পানি বের হত, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যেত, দায়িত্বশীলতা বেড়ে যেত, উমরের কর্তব্য পরায়ণতা বেড়ে যেত। আর আবু জেহেল ওই মজলিসে তাকে শয়তানি বের করত। কথা কন যে কি করে মুহাম্মাদের বেইজ্জত করা যায়, নষ্ট করা যায়, মুহাম্মাদের চরিত্রকে নষ্ট করা যায়। মক্কায় বিদেশি মানুষেরা হজ করতে আসতো, আবু জেহেল ডাকিয়ে ডাকিয়ে বলতো, এরকম দেখেন ভাবেন যে আপনার এই লোক আছে কিনা, এই তোমরা ইয়েমেন থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে ওই বাইতুল্লাহর খুঁটির করে যে দেখবা একটা পাগল বসে আছে, কি আবুল তাবুল বলে পাগলের কথা কেউ শুনবে না। সুবহানাল্লাহ। কর যারা চিনতো না তারা বললো যে কি এমন পাগলের কথা বললো, যাই দেখি, যে দেখে সুব্রবর্ণ চেহারা, আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। করবেন না, আল্লাহু আকবার। নবীর চেহারা দেখে কি পাগল মনে হবে? লোকজন বলে এত সুন্দর চেহারা, চোখ দুটো টানা টানা, এত সুন্দর চুলের পাপড়ি, কুস্কানো ভুরি, ভুরো ভুরু। আমরা তো আজকাল ঘুরো বার কাটিয়ে কুটে সাইজ সাইজ করে, ঠিক না? এত সুন্দর মানুষ পাগলই যদি হবে, তাহলে তো পাগলের একটু নারায় দেখি, পাগলের মানুষ নারায় বেশি না? খুসা দিয়ে দেখি কি বলে, আল্লাহু আকবার। পাগলের জবান দিয়ে যে কথাগুলি বের হয়, ওরা বলে কি পাগল, এ তো এর চাইতে দামি কোন কথা পৃথিবীর কোন মানুষ আর বলতে পারে না। আল্লাহু আকবার বলেন জোরে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না। বললো না আমার ভাইরা, আমার ঠিক একরকম এই মজলিসেও দুই শ্রেণীর মানুষ আছেন, এই পৃথিবীতেও দুই শ্রেণীর মানুষ আছেন, আমার রাষ্ট্রের ভিতরেও দুই শ্রেণীর মানুষ আছেন, আমার স্টেজের ভিতরেও দুই শ্রেণীর মানুষ আছেন। একদল মানুষের কোরআন শোনার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে, নবীজির প্রতি ভালোবাসা বেড়ে যাবে, শাহাদাতের নেশায় পাগল হয়ে যাবে। আর একদল মানুষ যখন কোরআনের অমীয় সত্য কথাগুলো তার কানে যাবে, মনে যাবে ওই সময় যেমন আবু জেহেল রসুলকে অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন করত, এইরকম মানুষ এখানে আছে, আলেমদের উপর তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিবে, আলেমদেরকে গালি গালাজ করবে, আলেমদের চরিত্র নিয়ে হনন করার ব্যর্থ চেষ্টা করবে। কথা বলেন, আছে না? না। তাহলে আল্লাহর কোরআন পড়েছিলেন নবীজি, একদিকে ছিলেন আবু বকর, আবু বকরের ঈমান বেড়েছিল, উমরের ঈমান বেড়েছিল, আর আবু জেহেলের শয়তানি বেড়েছিল। যদি আপনার শয়তানির মনটা বেড়ে যায়, আপনার মনোনিবেশ না হয়, আপনি ধরে নিয়েন অটোমেটিক আপনি আবু জেহেলের খালাতো ভাই। আপনি কি আবু জেহেলের খালাতো ভাই হতে চান, না আল্লাহর নবীর সাহাবী আবু বকরের পক্ষে থাকতে চান? কারাকার আবু বকরের পক্ষে থাকতে চান? আল্লাহ আকবার বলে আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আবু বকরের পক্ষে থাকতে গেলে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে বেপর্দায় পাঠাবেন? দায়ুসের মতো পাঠাবেন? চরিত্রহীনের মতো পাঠাবেন? আপনার উপর অর্পিত দায়িত্বটা আপনি চুরি করবেন? এবার আসুন বন্ধুগণ, আমার মূল যে আলোচনাটা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, বলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, নবীজিকে আমার, আমি গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। জোরে জোরে বলা যাবে কিনা, আল্লাহু আকবার। বললেন যে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করি, লালন করি, পালন করি, আর আমি আল্লাহ আপনার বরকতে, আপনার কুদরতে, আপনার ভালোবাসায় এই পৃথিবীর ইন্টেরিয়র সৌন্দর্য আমি আল্লাহ বর্ধন করে দিয়েছি। ও নবী, আপনি আগত কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হাবিব কুল, আপনি বলে দেন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, ভালোবাসতে চাও কাকে? সবাই বলেন কাকে?
আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, অতঃপর আমি রসূলকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ, কোন আল্লাহর নবীর ইত্তেবা করে দাড়ি কাটে কথা কয় না, আল্লাহর নবীর ইত্তেবা করবেন কি ঘুষ খেয়ে, আল্লাহর নবীর ইত্তেবা করবেন কি আরেকজনের মাথার উপর বাড়ি দিয়ে, আল্লাহর নবীর ইত্তেবা করবেন কি আরেকজনের গরু চুরি করে গোশত বানায় খেয়ে। আপনারা বুঝি করেন নাই, আমি জানি কোন গ্রামের থেকে গরু চুরি হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন ক্ষুধার্ত মানুষের অধিকার ফিরিয়ে দিতে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার ফিরিয়ে দিতে, নিপীড়িত মানুষের মর্যাদাটাকে ফিরিয়ে দিতে, নারীর অধিকারটাকে ফিরিয়ে দিতে, নারীর সম্মানটাকে বাড়িয়ে দিতে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে, নিপীড়িত মানুষকে স্বাধীন করে দিতে। আর আপনি করেন স্বাধীন মানুষকে নির্যাতন নিপীড়ন করেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী তার দুনিয়াতে আসবেন না, নতুন করে আসবেন, কথা বলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন না, নবীজির উপর যেই দায়িত্বটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করে নবীজির কাছে বললেন, হুজুর আমার উপর দায়িত্বটা কি, আল্লাযীনা হুম লি আমানাতিহিম মুআদিহিম রাউন, আমার উপর দায়িত্বটা কি? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমারও যেই কাজ তোমারও সেই কাজ, কাজের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো শুধুমাত্র আমি নবী, আমার কাছে ওহী আসে, তুমি নবী না তোমার কাছে ওহী আসে না, কিন্তু দাওয়াত কার্যক্রম তোমার আমার এক। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, একদিন তোমরা থাকবে না, তাবে তাবেইন গুণ থাকবে না, আমার সম্পদের কোন ওয়ারিস থাকবে না, আমার ইলমের ওয়ারিস হচ্ছেন নবী রাসূলগণ। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে নবীজির যে কাজ উলামায়ে কিরামের কি কথা বলেন, তাহলে নবীজির কাজ কি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া না কেড়ে নেওয়া, মানুষের মর্যাদা দেওয়া না অসম্মান করা, নারীর ইজ্জত করা না নারীর ল্যাংটা করা, কথা বলেন না কেন? চুপ হয়ে গেলেন তার কারণ কি? আল্লাহ রসুল কি নারীদের ইজ্জত বাড়িয়েছেন না কমিয়েছেন? নারীর ইজ্জত বাড়িয়েছেন কি ফুটবল খেলার মাঠে পাঠিয়ে না তার অধিকার দিয়ে? আর আপনি কি করতেছেন? এটা দুঃখ আমাদের, মাত্র আটটা দেশের ভিতরে, আলহামদুলিল্লাহ বলি, আটটা দেশের ভিতরে আমাদের মেয়েরা ফুটবল খেলায় সাব চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ মুসলমান, কি পাগল, কোটি কোটি টাকা দিচ্ছেন, অথচ 111টা দেশের ভিতরে আমার তাকরিম, ছোট্ট মাসুম বাচ্চা হিফজুল কোরআনে বাংলাদেশের সম্মান ইজ্জত এনেছে, তাকে সংবর্ধনা তো দূরের কথা, তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার মতো আমার দেশের রাষ্ট্রের নির্বাহী কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। যারা হাফেজে কোরআন দ্বারা মূল্যায়ন করে তাদেরকে মর্যাদা দেয় না, আমার আল্লাহ তোমাদের ওই সম্মানের চেয়ার থেকে টেনে হিসড়ে লাঠি দিয়ে নামিয়ে তোমাদেরকে বেইজ্জতি করে সার্বেই সার্বে ইনশাআল্লাহ, কথা বলেন। কি দুঃখ কথাটা বললাম বন্ধুরে, হাফেজে কোরআন আলেমদেরকে যদি কোনো মানুষ মর্যাদা দেয়, কোন মানুষ সম্মান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজিকে যে স্বপ্নে দেখতে পাবেন, জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি এই কথাটা আপনাদের বলবো, একটু দেরি করেন, আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে অনেকগুলো আয়াত বলে ফেলেছি, আমি এবার সামারাইজ টেনে সংক্ষেপে নিয়ে আসি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার উদ্ধার বান্দারা, কেমন করে তোমাকে আমার উদ্ধারিত রক্ষা করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকে প্রত্যেকটা কর্ম সম্পাদন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার হাত কোন কাজে ব্যয় করেছে, তোমার মুখ কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো,
কিভাবে তুমি একটু উপার্জন করেছো, কিভাবে তুমি খরচ করেছো, কোন পদে তোমার যৌবনটা তুমি ব্যয় করেছো, কোন পদে তুমি তরিকার কাজ করেছো, আর কোন পদে তুমি চতুরা গিয়েছো, আর কোন পদে তুমি সমুখ হয়েছো, প্রত্যেকটা কর্মকাণ্ড আমার আল্লাহর দরবারে আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন রাষ্ট্রপ্রধান, এই গোটা রাষ্ট্রের দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদ নববীতে বিভিন্ন গভর্নর থেকে প্রাদেশিক গভর্নরদেরকে ডেকে তিনি ওয়াজ করছিলেন, গভর্নরদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। হে আমার গভর্নরেরা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন প্রতি বছর ডিসিদেরকে ডাকেন, জেলা কিভাবে হবে, কার্যক্রম কিভাবে হবে, জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দেন এবং ডিসিদেরকে দিক নির্দেশনা দেন। হযরত ওমর গভর্নরদেরকে ডেকে বলছেন, লা তুজলিমুনা ওয়া লা তুজলামুন, খবরদার তোমরা কেউ জুলুম করো না, কেউ জুলুম করবে না, জুলুমের অত্যাচার করবে না, অত্যাচারিত হবে না, অত্যাচার করবে না, অত্যাচারিত, বলেন বলেন বলেন, অত্যাচার করবে না, অত্যাচারিত হবে না। আমার এই সাম্রাজ্যের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ, বলবেন না? আজকে আমার দেশের কোন নেতার মুখ দিয়ে যদি এই কথাটা আসতো যে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়ন একজন মানুষ যদি অভুক্ত হয়ে মারা যায়, নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই অনুধাবন শক্তি যদি দায়িত্বশীল কোন ব্যক্তির থাকতো, তাহলে আপনার গায়ে কেউ একটা থাপ্পড় দিতে পারত না। কথা বলেন না কেন? এই অনুভূতি শক্তি জাগ্রত হয় নাই, কারণ আপনি কোরআন শোনেন, ওয়াজ শোনেন, কিন্তু আবু জেহেলের মতো চরিত্র আপনার ভিতরে, ঠিক কিনা বলেন? আপনার স্লোগান হলো বদলে যান বদল হন, নিজে হব না, অপরকে বদল করব, খালি নসিহত করব। আমি বলি আপনি কথাটা এইভাবে বলেন, বদলে যাই বদলে দেই, কি ঠিক কি না? আমি ভালো হই আপনিও ভালো হন, কথাটা এইভাবে বলেন, বদলে যাই, বলেন বলেন বলেন, বদলে দেই। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবীজি আজকে আর দুনিয়াতে নাই, আবু বকর তিনিও দুনিয়াতে নাই, ওমর ওসমান আলী সাহাবা ইসমাইল তাবে তাবেইন কেউ দুনিয়াতে নাই। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপর যেই দায়িত্বটা অর্পণ করা হয়েছে যথার্থ পালন যদি না করো, আমার কাছে কিয়ামতের ময়দানে তোমাকে ধরা খেতে হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে রাত্রিবেলায় চুরি করেছো কেউ দেখে নাই, মিথ্যা কথা বলেছো কেউ দেখে নাই, জিনা করেছো ব্যভিচারি করেছো কেউ দেখে নাই, যে অঙ্গ পতঙ্গের দ্বারাই তুমি অন্যায় করেছো অপরাধ করেছো, কাল কিয়ামতের ময়দানে ওই অঙ্গ পতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই দায়িত্বটা অর্পিত হয়ে খিলাফতের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান, বন্ধুগণ আমার যখন রাত গভীর হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন মদিনার মসজিদ থেকে বের হয়ে কে খেয়ে আছে আর না খেয়ে আছে, দুঃখে আছে আর কষ্টে আছে, এইটা পর্যবেক্ষণ করার জন্য চতুর্দিকে ঘুরে বেড়ান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিম দিকে কয়েক কিলোমিটার দূরে চলে গেলেন। ও দেশের মেম্বার চেয়ারম্যান, ও আপনার আমার ব্যক্তিগত মানুষ যারা আছেন, আপনি মনে মনে ভেবেছেন, হুজুর আমি তো চেয়ারম্যান না, আমি তো মেম্বার না, আমি তো এমপি না, আমি তো কিছুই না, এবার আমি আপনার বলি, আপনি মেম্বার না, চেয়ারম্যান না, আপনি মাতুব্বর না, আপনি কিছুই না, কিন্তু আপনি নিজের শরীরটার মালিক, আপনার হাত আপনার অধীনস্থ,
আপনার জবান আপনার অধীনস্থ, পা আপনার অধীনস্থ, কণ্ঠ আপনার অধীনস্থ। এই জবান দিয়ে আমি যদি কাউকে এখন গালিতে গালিয়ে শুনবে, আমার হাত দিয়ে যদি মিথ্যা কথা বলে, আমার হাত দিয়ে যদি আঘাত করে আঘাত হবে, আমার জবান দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বের হবে, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ আমার দিয়েছে কি দেন নাই? কথা বলেন, আমার কোন রাজা হওয়ার দরকার নাই, কোন প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, ক্ষমতার কোন বস্তু যাওয়ার থাকার দরকার নাই, আমার অর্গান গুলির ক্ষমতার মালিক আমি, নিয়ন্ত্রণের মালিক আমি, আমার আল্লাহ বর্ণ করল ইনসান নিয়মাল কিয়ামতি পারদা, কিয়ামতের ময়দানে তোমাকে একা একই পাঁচটা প্রশ্নের জবাব দেয়া লাগবে। এই কথা আমি ইন্তা করেও দ্রুত মোর রওনা দিলেন। একটা বাড়ির কিনারায় তিনি দাঁড়ালেন, হঠাৎ করে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ তিনি শুনতে পাইলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ক্রন্দন করছে আর তাদের মা তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, বলে বাবা একটু দেরি করো, এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই তোমাকে খাবারের ব্যবস্থা করব। বাচ্চা দুইটা বলে, মা গো দৈনন্দিন তুমি তো একই কথা বলো কিন্তু খাবার দাও না। একজন মা একটু ভাবেন তো, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, এর থেকে বড় কষ্টের কোন কথা কি আর হতে পারে? একটু কথা বলেন, হতে পারে? আল্লাহর নবীর সাহেব দ্রুত মোর কানটা খাড়া করে দাঁড়াইলেন। ভিতর থেকে বাচ্চারা বলে, মা গো আজ তিন দিন পর্যন্ত অভুক্ত, তুমি তো প্রতিনিয়ত আমাদেরকে সান্ত্বনা দাও কিন্তু খাবার দাও না, কাঁদতে কাঁদতে আমরা ঘুমিয়ে পড়ি, এই অবস্থায় আমরা আর কতদিন চলবো? আল্লাহর নবীর সাহেব তোমার বলেন, এই করুণার্ত রাত দেখে আমি একবার আল্লাহর আসমানের দিকে তাকাই আর বারংবার মনে করি, আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে আমার রাষ্ট্রের মধ্যে একজন মানুষ ভক্ত একটা সন্তান না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরে আমি জবাব দিই তা করতে পারবো না। হযরত উমর এককে দৌড়িয়ে যিনি রাজকোষে চলে গেলেন, রাজ দরবারের বাইতুল মালের খাজা মাসলাম কাজনে ডেকে বললেন, আসলাম রে আটার বস্তা আমার পিঠে তুলে দাও, আর বাড়ির থেকে কিছু রান্না করা খাবার গুলো নিয়ে তুমি রেডি করে দাও। স্ত্রীকে ডেকে বললে, লোক আমার স্ত্রী গো, জান্নাতে যাওয়ার তোমার সুবর্ণ সুযোগ হয়ে গিয়েছে, বলে কিরকম? তুমি দ্রুত কিছু খাবার রান্না করো, অভুক্ত মানুষ হয়তো খোদার যন্ত্রণায় মারা যেতে পারে, তাড়াতাড়ি কিছু খাবারের ব্যবস্থা তুমি তৈরি করে দাও। আর বাইতুল মালের খাজা মাসলামকে বললেন, আসলাম রে পর্যাপ্ত পরিমাণে খাবার আমার পিঠে তুমি তুলে দাও। ও বন্ধু আসলাম বললো, হুজুর আপনি এত কষ্ট করে নিয়ে যাবেন কেন, আমার কাছে আমি নিয়ে যাই। আর অর্থবিতে বেরি বাচ্চা যার নাম শুনলে শয়তান বন্ধু দৌড়ে পালিয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আরো যারা আল্লাহু আকবার, হুজুর তোমার নাম শুনলে শয়তান পালিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার মানুষেরা মদিনার মানুষের বাচ্চারা যখন ঘুমাতো না, বলতো ওই যে ওমর আসতেছে, আপনি তো সাত ব্যাংক বেজি মিলে শিল কুত্ত নাম করে বাচ্চাদেরকে ঘুম পাড়ান, হযরত ওমরের নাম বলে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগায় বসেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি হযরত ওমর হযরত ওমর বললেন, নবীজির সাহাবী ওয়াসলাম, কিয়ামতের ময়দানে এই লোকগুলো অভুক্ত অবস্থায় মারা গেলে আল্লাহ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, তোমাকে জবাব দিতে করতে হবে না, আমাকে আমার আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, আমার পিঠে তুলে দাও, আমি বহন করে ওই বাড়িতে নিয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আছে গোটা পৃথিবীতে এমন একজন নেতা গোটা পৃথিবীতে আছে? কথা বলেন, অভুক্ত তার এলাকার লোক রাজ দরবার থেকে খাবারের বোঝা পিঠে বহন করে বাড়িতে নিয়ে যায়, আর আমার দেশের নেতারা রাস্তার টাকা, গোরস্থানের টাকা, পায়খানার টাকা, কবরস্থানের টাকা ছাড়িয়ে দেয়। কথা বলেন, এটা আবু জাহেল, আবু জাহেলের আপন চাচা তো মামাতো ভাই, তুমি কার রক্ত কারে দাও, কার পিছনে দৌড়াও, কোথায় তোমার ঠিকানা? রাগ করলেন আপনি, হাতে ঘা লাগলো নাকি? মসজিদে ব্যাটারি, মসজিদটা হাজারে দেয় আর ব্যাটারি তো নরমাল কেস, মসজিদের নামে গম বরাদ্দ করে ঝাড়িয়ে দেয়, এরকম বহু প্রমাণ আমার কাছে আছে, আমি সইল কুমার মানুষ সব জানি।
এরম সোর আছে না দুই সাইড, এখানে আছে, এখানে আছে, আমি চোখ দিয়ে কই দিতে পারি। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবীজি হযরত ওমর বাড়িতে গেলেন, কেমন জনগণ আর কেমন নেতা। ও বন্ধু, আপনি শুনলে ঘুরে যাবে আপনার মাথা। হযরত ওমর এবার বাড়ির দরজায় গেলেন, বুড়িমাকে ডাক দিলেন, সালাম দিলেন, বললেন, মা বাড়িতে কে আছেন? বলে, আপনি কে? বলে, আমি একজন আরব্য বেদুইন। মানান্ত, তুমি কে? বলে, আমি একজন মানুষ। আপনি বলেন, আপনার বাড়িতে কোনো পুরুষ ছেলে আছে কিনা? বলে যে না। বলে, কে? আপনি কোথা থেকে এসেছেন? কি আপনার উদ্দেশ্য? আল্লাহর বান্দা হযরত ওমর মনে মনে ভেবেছে, আমার পরিচয়টা দিলে তো বেচারা স্টক করে মারা যেতে পারে। পরিচয় গোপন করে বললো, বলে, আমি একজন আরব্য মানুষ। বলেন, আপনার বাড়িতে যে অভাব, আপনার যে খাবার নাই, আপনার যে পোশাক নাই, এটা কি আপনি আপনার প্রেসিডেন্টকে জানিয়েছেন? এটা হযরত ওমর কাকে বলছেন বলেন? আপনারা কি আসেন না গেছেন? হযরত ওমর কাকে বলছেন? কি বলছেন যে আপনার এই অভাবের কথাটা কি আপনি খলিফাতুল মুসলিমিনকে জানিয়েছেন? এই কথাটা বলা যৌক্তিক কিনা? যৌক্তিক কিনা? এবার মহিলা জবাব দেন, হে রব্বুল বেদুইন, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, এটা আমার দায়িত্ব না, এটা আমার কর্তব্য নয়। আমি খেয়ে আছি না না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি না ভালো আছি, এটা দেখার দায়িত্ব খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের। একজন মানুষ যদি অভুক্ত হয়ে মারা যায়, একটা প্রাণী যদি অভুক্ত হয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে খলিফার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মা, তুমি কি সেই ওমরকে তুমি কি দেখেছো? বলে, যে না, আমি দেখি নাই। বলে, মা, তুমি একটু অনুমতি দাও, আমি তোমার বাড়িতে আসি। বলে, আসেন। বাড়িতে গেলেন, নিজাতে রুটি তৈরি করলেন, খাবার তৈরি করলেন, রান্না করলেন, বাচ্চাদেরকে গালে তুলে খাইয়ে দিলেন, আর অতিরিক্ত খাবারগুলো দিয়ে বললেন, মা গো, আপনি আগামীকাল রাজ দরবারে আসেন, খলিফাতুল মুসলিমিনের দরবারে আসেন, সেখানে আপনাকে দেখতে পাবেন, আরো বেশি আপনাকে নিয়ে দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কর মহিলা তখন বলে, ও আল্লাহ, এই লোকটাকে জানি না আল্লাহ গো, খলিফাতুল মুসলিমিনকে যদি রাষ্ট্রপ্রধান না বানাইয়া এই মানুষটাকে বানাইতে এই দেশের মানুষ শান্তি পেত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ কবেন না? আমরা হলি কথা কে দি খাই বড় বনে সুনে কান ছিড়ে বেচাক সাটি মেরে দিতাম না আমাকে নেতা না হল কথা কন নেতা না না বললে ওর আশেপাশে যে কিরামন কাতিমিন ছাতর মেছর থাকে ওগুলো ঠেকানে যেত না কথা কন ও বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর নবীজি হযরত ওমর চলে গেলেন পরের দিন ওই মহিলা যথারীতি মসজিদে নববীতে চলে গেলেন আজকে আপনারা মসজিদের দেওয়ালে টানিয়ে দেন এখানে রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না এরকম কিছু মসজিদ আছে না আছে আর মদিনার মসজিদ ছিল মেম্বার অফ পার্লামেন্ট সুবহানাল্লাহ আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসেছিলেন নবীজির সাহাবি ওমর দূর থেকে তাকিয়ে তাকিয়ে মহিলাটা আসছে আল্লাহর নবীজির সাহাবি খলিফাতুল মুসলিমিন মিম্বর থেকে নেমে আসলেন কারণ ওই মহিলা যদি বোঝে এই সেই ওমর রাত্রি তাকে গালমন্দ করেছে বুড়ি স্টক করবে না কথা কন বুড়ি স্টক করবে না মহিলা এসে বলে মহিলার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে মা গো আমি সেই ওমর ওমা তোমার কাছে আমার পাগড়িটা দিয়ে দিলাম যত খুশি গলায় গামছা দিয়ে পাগড়ি পেঁচিয়ে এই মরুপতাকার ভিতরে আমাকে টেনে হিসড়ে মেরে শাস্তি দাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করব কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে অভিযোগ করলে আমি ওমর রেহাই পাব না আপনার নিজের দিকে তাকান তো আনফুসাকুম ও আহলিকুম নার কো আপনি যে বাঁচেন অপরকে বাঁচান আপনার জীবন এলম শিকার সুযোগ হয় নাই মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই আলমদের খেদমত করেন আলমদের সাথে সম্পর্ক রাখেন আলমদেরকে মহব্বত করেন এই মহব্বত করা হবে কাকে আল্লাহর নবীজিকে কাকে বলেন 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 আল্লাহর নবীজিকে ভালোবাসতে চান কারা কারা হাত দুটো উঁচু করে বলেন আল্লাহু আকবার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার ছোট্ট একটা কথা বলি আমি এরপরে আমার আলোচনাটা শেষ করে দেব প্রিয় বন্ধুগণ
আল্লাহর নবীর পীরে ও সাহাবী আল্লাহর নবীজির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাবে তাবেঈনগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিনগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন, এখন সর্বশেষ উলামায়ে কিরাম যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জীবনের জীবন্ত একটা কথা বলি, আপনার ঈমানটাকে বর্ধিত করার জন্য সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন কথা কয়েন, নাম শুনেছেন যিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন মুসলমানদের বিজয়ের জন্য, সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী ঘোড়ায় সওয়ার হয়ে রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছেন, শত শত সৈন্যবন্য তার সঙ্গে একত্রিত হয়ে ঘুরে বেড়াচ্ছেন কাবুলের রাস্তায়, আফগানের রাজধানী কাবুলের রাস্তায় সরকারি লাইটের আলোয় একটা বাচ্চা ছেলে কুরআন তেলাওয়াত করে, হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবীর নজর তো এতিম বাচ্চাটার প্রতি পড়ে গেল, ঘোড়া বের করে তিনি দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার থেকে নেমে ওই বাচ্চাটার কাছে তিনি গেলেন, 8 থেকে 10 বছরের বাচ্চাটা কুরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা, বাচ্চা তিনি প্রেসিডেন্ট, তখন তিনি অবিভক্ত ভারতের প্রেসিডেন্ট, আল্লাহর বান্দা বলে ও বাচ্চা গো তোমার কি অভাব, নাম কি তোমার, বাড়ি কোথায়, তুমি এখানে কেনই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছো, ছোট্ট মাসুম বাচ্চা বলে আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম আমার কেউ নাই, পাশের একটা মাদ্রাসায় আমি লেখাপড়া করি কিন্তু আমার টাকা দেওয়ার মতো, আমার 10টা টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আমার ল্যাম্পো কেনার মতো সামর্থ্য নাই, আমার চেরাক কেনার মতো কোনো সামর্থ্য নাই, আমার কেরোসিন তেল কেনার মতো কোনো সামর্থ্য নাই, তাই আমি সরকারি আলোরকে আমি একটু পড়াশোনা করি। আল্লাহ আকবার বলেন, সুলতান মাহমুদ গজনবী বলেন যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে আল্লাহ আর কি পুরস্কার দিবেন, আল্লাহর নবীজি ছিলেন এতিম, আল্লাহর নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ লা ইয়াদু আলা তুআমিল মিসকিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ফালাম নাকু নুতইমুল মিসকিন, আমি ওই আলোচনার দিকে যাব না, এতিমদেরকে খবরদার তোমরা গলা ধাক্কা দিও না, কারণ আমি মুহাম্মদ ছিলাম এতিম। আল্লাহু আকবার বলে, তুই কারণে মানুষ জাহান্নাম দেবে তার মধ্যে অন্যতম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, আমরা এতিমদেরকে খাতা দিতাম না, আমরা গলা ধাক্কা দিয়ে এতিমদেরকে বের করে দিতাম, এই রকম মানুষ দুনিয়াতে আসে না নাই। আর নবীজি এতিমদেরকে দেখলে কোলে তুলে নিতেন, আদর করতেন, ভালোবাসতেন, মোহাব্বত করতেন, সন্তানের স্বীকৃতি দিতেন, জোরে জোরে বলে যাবে কিনা আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে ও বাচ্চা 12টা বছর আমি তাহাজ্জুদ পড়ি ইবাদত করি কিন্তু আমার একটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আর আমি আজ 12টা বছর ইবাদত করি কিন্তু কোনো ভালো মানুষ পাই না, আমি কি সেই 2টা সন্ধান পেয়ে যাব। মাসুম বাচ্চা বলে অবশ্যই আমার আল্লাহ যদি কবুল করে তুমি এই 2টা জিনিসের সন্ধান পেয়ে যাবে, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী গুরহাট থেকে নেমে তাকে অনেকগুলি টাকা দিলেন তেল কেনার জন্য, হারিকেন কেনার জন্য, কিতাবাদি করাই করার জন্য, 1 বছরের খাবার দাবারের জন্য, তার খরচের জন্য কিছু টাকা দিলেন, আবার তাকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে বললেন তোমার যখন মনে চায় আমার কাছে আসবা, আমি নির্দ্বিধায় তোমাকে সকল প্রকার সহযোগিতা করব, জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। তিনারাও ছিলেন একটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর আমার দেশেও আছে, গোটা বিশ্বেও আছে, বিশ্ব জানের মোরল শয়তান লম্পট গুলিরা আফগানিস্তানের এতিম অসহায় মানুষদের টাকা আটকাই রাখে আমেরিকার শয়তান, কথা কন 60 কোটি রিজার্ভ এই শয়তান আটকিয়ে রেখেছে, আর ইউক্রেনের বাপরা মায়ের কাছে সেই জন্য দূর হয়ে শুনে গেছে, শালা কত বড় শয়তান চিন্তা করতে পেরেছে। অথচ মুসলমানদের উপরে কাশ্মীরে, ফিলিস্তিনে, আফগানে, ইসরায়েলে সমস্ত জায়গায় নির্যাতন, এই মোরল শয়তানগুলো মুটিয়ে এখানে কথা বলে, কথা বলেন আর ওর বাপকে তার পিঠে হচ্ছে পুতিন চেষ্টা, এখন খুব গায়ে জ্বালাবে দিয়েছে, সুবহানাল্লাহ, কুত্তে কুত্তে কামড়া কামড়ে করুক আমরা দেখবো, সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ওই বাচ্চাটার কাছে আবার ফিরে এসেছেন, বলে বাবা
তোমার কাছে আমি দোয়া করতে চাই, তোমার কাছে আমি আবেদন করি, বারোটা বছর আমি একদিন তাহাজ্জুদ কামাই দেই না, কিন্তু আজ পর্যন্ত আমার নবীকে আমি স্বপ্নে দেখতে পাই নাই। আল্লাহ আকবার বলেন, আমার রসুলকে দেখতে চান কে, একটু হাত দুটি উঁচু করেন, জোরে বলেন না আল্লাহ আকবার, আরো জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? আজকেই পারেন না, আল্লাহর কোন অভাব আছে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটার কাছে এসে বললেন, বাবারে আমি তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, জিকির আজকার করি, ইসলামী অনুশাসন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করি, কিছুটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু আমার প্রিয় নবীকে আজ পর্যন্ত আমি স্বপ্নে দেখি নাই, আমার জন্য তুমি একটু দোয়া করো, আমার আল্লাহ যেন আমার নবীকে আমার স্বপ্নের মধ্যে দেখাইয়া দেন। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তৃপ্ত হয়ে শোনো, মাসুম বাচ্চা, এতিম বাচ্চা, রাত গভীরের সময় যাই নামাজ নিয়ে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিই আল্লাহর কাছে, বলে আল্লাহ গো, ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান উম্মতেরা, আওয়াজ করে বলেন ইজ্জতের মালিককে, আরো জোরে বলেন সম্মানের মালিককে, অর্থ দেওয়ার মালিককে, ইজ্জত করে নেওয়ার মালিককে। এইবার বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন আমি শিখছি, মাদ্রাসায় পড়ছি, আমার মা নাই, আমার বাবা নাই, নবী মুহাম্মাদের মা ছিল না, বাবা ছিল না, আমি এতিম বাচ্চা, ওই বাচ্চা দিন দিন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, মাদ্রাসার জন্য আমাকে টাকা দিয়েছে, আমাকে পয়সা দিয়েছে, আমাকে তুল কিনে দিয়েছে, হারিকেন কিনে দিয়েছে, আমার শীতের কাপড় কিনে দিয়েছে, আমার পোশাক কিনে দিয়েছে। আল্লাহ তোমার দিনের সাহায্য করেছে, তোমার নবীর এতিম মানুষকে সাহায্য করেছে। হে আল্লাহ তোমার কাছে বিনীত আরজ করি, আজ রাত্রি বেলায় তুমি বাচ্চা সুলতান মাহমুদের সঙ্গে আমার প্রিয় নবীর সাক্ষাৎটা করাইয়া দাও। আল্লাহু আকবার বলে সুলতান মাহমুদ গজনবী রাত্রি বেলায় ঘুমিয়ে রয়েছেন, তাহাজ্জুদ করে দৈনন্দিনের মতন ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে দেখে আল্লাহ নবীজি তার মাথায় হাত, সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ বলে, আরো গলাটা ফাটায় সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। আল্লাহর নবীজিকে বললেন, ও নবীজি আজ বারোটি বছর আপনার জন্য অপেক্ষা করি, তাহাজ্জুদ করি, চোখের পানি ফেলি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করি নবী গো, কিন্তু আপনি এতদিন কেন সাক্ষাৎ দেন না, এতদিন কেন ভাই দেন? আল্লাহর নবীজি বললেন, সুলতান রে, আজ এমন একজন ব্যক্তি তোমার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ এক মুহূর্ত তৈরি করতে পারেন নাই, কারণ তলবে এলেমরা হলো বেগুনা মাসুম, ওদের আগের এবং পিছে কোনো গুনাহ নাই, এমন একজন ব্যক্তিকে তুমি দিনের সৈনিককে সাহায্য করেছো। ওই ছেলে যত কোরআন পড়বে, যত হাদিস পড়বে, ওই এতিম বাচ্চাটা যত দিন মাদ্রাসায় পড়বে, ওর থেকে ছাত্র তৈরি হবে, ওর থেকে ছাত্র তৈরি হবে, ওর থেকে আবার ছাত্র তৈরি হবে, আর কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পেয়ে যাবে। আমি আল্লাহর নবীকে আজকে যখন আমার জন্য দোয়া করেছে তোমার সঙ্গে সাক্ষাতের, আমি নবীজি আর মদিনায় ঘুমায় থাকতে পারি নাই। আল্লাহু আকবার, হে আল্লাহ, বলেন বলেন, হে আল্লাহ, রসুলের স্বপ্নে হোক, মুরাকাবায় হোক, সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না। কারা কারা এটা চান? আল্লাহু আকবার বলেন। আর একটা কথা বন্ধুরে আমি শেষ করে দেব, আর একটা গুরুত্বপূর্ণ কথা নবীজি বলেছিলেন, বাচ্চা সুলতান মাহমুদ গজনবী এতিম দেখে বলেছিলেন, ও বাচ্চা তুমি আর একটা আমার জন্য দোয়া করবা, আমি এটা একটু পরে বলি বন্ধুরে, এতিমদের সাহায্য করলে, মাদ্রাসায় পড়া ছেলেদের সাহায্য করলে আপনার সঙ্গে মোলাকাত করবেন কে? আরো জোরে বলেন কে? এতক্ষণ এই শুনলেন, কাকে কে মোলাকাত করবেন? আরো জোরে বলেন, রসুলের সাক্ষাৎ চান,
তাহলে কি দিনই প্রতিষ্ঠানে সহযোগিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় তো আসতে বলেন কারণ নাকি টাকা দেওয়া লাগবেন, সেই জন্য তোমার টাকা ওই পোকায় খাবে, তোমার টাকা আগুন ধরে পুড়িয়ে যাবে, তোমার টাকা পিঁপড়ে কেটে ফেলা দেবে। কথা কন কথা বলেন, সবার টাকা দিনের পথে ব্যয় হয় না রে বোকা। আল্লাহর রাহে টাকা কবুল হতে হলে চোখের পানি লাগে, ইতর মাদরের টাকা আল্লাহর রাস্তায় কুরবানি হয় না, উই পুকে খেয়ে যায়, শিয়াল কুত্তে খেয়ে যায়, বস্তা পচা হয়ে আগুনে পুড়িয়ে যায়।